নমস্কার বন্ধুরা, করবি চৌধুরী শান্তিনিকেতনে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ মোচার ঘণ্ট আমার আজকের রেসিপি। কলার মোচা দিয়ে তৈরি এই সুস্বাদু পদটি বাড়িতে বানানো খুবই সহজ। এর জন্য প্রথমে মোচাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর মোচাটাকে এইভাবে বাজার থেকে আনার সময় দড়ি দিয়ে এরকম বাঁধা ছিল, সেটা খুলে দিলাম। এবার প্রথমে কি করব, আমি যে বড় ফুলগুলো আছে সেইগুলোকে প্রথমে কালেকশন করে নেব। এটা হচ্ছে দ্বিতীয় ধাপের ফুল। আর প্রথম ধাপের ফুলগুলো সাধারণত একটু বড় হয় আর একটু মানে লুজ হয়, ওগুলোকে একটু আলাদা রাখলাম। আর এইগুলো সেকেন্ড এবং থার্ড যে ধাপের ফুলগুলো সেগুলো একটু বেশ সুন্দর ঝরঝরে থাকে। এখান থেকে ফ্রেশ আমি কয়েকটা ফুল নিয়ে নিয়েছি। এবার প্রথমেই এই একটা শক্ত কাঠি মতো অংশ থাকে সেটা ছাড়িয়ে দিচ্ছি, আর তার সঙ্গে ওই কাঠিটা টেনে আনলে একটা খোসার মতো শক্ত পেঁয়াজের খোসার মতো অংশ থাকে সেইটাকে টেনে ছাড়িয়ে দিতে হবে। এই দুটো অংশ বাদ দিয়ে বাকি যে ফুলের অংশটা সেটা একটা জায়গায় কালেকশন করে নিতে হবে। বেশ কিছুটা করে হয়ে গেলে বটি দিয়ে ওটাকে কুচো করে, বটি বা নাইফ দিয়ে কুচো করে নিতে হবে। এবং কুচো করে নিয়ে তারপরে কিন্তু হলুদ জলে ডুবিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু মানে যেটা রেসিপিটা হবে সেটা কিন্তু কালো হয়ে যাবে। আর হলুদ জলে ডুবিয়ে রাখলে সেই রেসিপিটা অতটা কালো হওয়ার ভয় থাকে না। তো রাত্রিবেলায় ছাড়িয়ে সারা রাত হলুদ জলে রেখে দিলে ভালো হয়, তাতে কষটা একদম বেরিয়ে যায় প্রায়। তো সেই রকমভাবে সময় থাকলে রাত্রিবেলায় ছাড়িয়ে নেওয়াই ভালো। তো এখানে আমি বেশ কিছুটা ফুল এখানে কালেকশন করে নিয়েছি। এবার নাইফের সাহায্যে আমি এখানে কাটছি। তো আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, যেটা দিয়ে সুবিধা হয়। নাইফ দিয়েও কারো কারো সুবিধা হয়, কারো কারো বটি দিয়ে সুবিধা হয়। তো এখানে ভালোভাবে একটু কুচো করে নেবেন, এইভাবে খুব ছোট ছোট হলে ভালো হয়। আর এইভাবে কুচো করে নিয়ে কিন্তু প্রেসারে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর আমি এটাকে ছোলার ডাল দিয়ে বানাবো, সেই রকমভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে ছোলার ডাল দিয়ে বানালে ছোলার ডালটাকে কখন দিলে পরে মানে হলুদ থাকে। ছোলার ডালটা না হলে কিন্তু মোচার সঙ্গে সিদ্ধ করলে কালো কালো মতো হয়ে যাবে, ডালটা যে দিয়েছি সেটা কিন্তু বোঝা যাবে না। তো সেই জন্য আলাদাভাবে সিদ্ধ করে নিয়ে ছোলার ডালটা দেওয়াই ভালো। এইভাবে গোটা মোচাটার আলগা ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে কুচিয়ে জলের মধ্যে রেখে দিলাম, হলুদ জলের মধ্যে। তারপরে এই যে শঙ্কু আকৃতি যে মোচার যে অংশটা সেইটাকে যতটা পারা যায় ফাইনলি চপ করে নিতে হবে। আপনারা বটি সাহায্যে বা নাইফের সাহায্যে যেটাতে সুবিধা হয় সেটা দিয়ে এইভাবে চপ করে নিয়ে এইভাবে একইভাবে হলুদ জলে ডুবিয়ে সারা রাত রেখে দিতে হবে। সারা রাত রেখে দেওয়ার পর জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কষ বেরিয়ে আসবে। আর এদিকে আমি মোচাটাকে ভালো করে জল চেপে চেপে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এইভাবে একটা আলাদা পাত্রে হাফ কাপ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা ভালো করে ধুয়ে আমি একই মোচার যে কুকারটা তার মধ্যে করেই সিদ্ধ করে নিচ্ছি। সাধারণত আমি আলাদা করে সিদ্ধ করে নিই, তবে সবসময় হাতে সময় থাকে না, তখন একসঙ্গেই সিদ্ধ করে নিতে হয়। তবে এই ক্ষেত্রে ডালটাকে আলাদা করে সিদ্ধ করে নিলে মোচার যে কষটা সেটা ডালের মধ্যে লাগবে না, একটা আলাদা হলুদ একটা আভা ডালের মধ্যে থাকবে, বেশ সুন্দর লাগবে ডিশটা দেখতে। আর এটার মধ্যে হাফ গ্লাস মতো জলও আমি অ্যাড করে দিয়েছি। তো এইভাবে আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে দিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে গ্যাসের আঁচে 3 থেকে 4 সিটি এর মধ্যে আমি এখানে দিয়ে দেব। এখন একটা লোহার কড়াই বসিয়ে নিলাম, তারপরে হাফ কাপ মতো সর্ষের তেল এখানে অ্যাড করে নিলাম। আর এই তেলের মধ্যে আমি বড়িগুলো ভাজবো। বড়িগুলোকে লাল লাল করে ভেজে আলাদা জায়গায় আলাদা একটা পাত্রে তুলে রাখবো। এখন ওই তেলে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গোটা জিরে ফোড়নে, দিয়ে দেবো 1/2 বড় এলাচের টুকরো, একটা ছোটো দারুচিনি, দিয়ে দেবো 1টা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে নিয়ে কয়েকটা তেজপাতাও এর সঙ্গে দিয়ে দিলাম। ফোড়নটাকে সুগন্ধ বেরোনো পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে একটু কালারের জন্য হলুদ অ্যাড করে আলুগুলোকে আমি এই তেলে ভেজে নিচ্ছি। আলুগুলো এইরকম একটা সাইজ করে কেটেছি, যেটা কিন্তু এখনকার যে আলু নতুন আলু খেতে কিন্তু খুব সুন্দর হয়। এখন সুসিদ্ধ করার জন্য লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে হতে দিলাম। আর এদিকে প্রেশার কুকারের ভাপটা তো পুরোপুরি বেরিয়ে গেছে, আর 4টে সিটি এর মধ্যে আমি দিয়েছিলাম। এখন আমি চেক করে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। মোচাটা তো সিদ্ধ হয়ে গেছে, অর্ধেকের উপর সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটাও দেখছি বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, একটু একটু সিদ্ধ হওয়া বাকি থাকবে, সেরকম পর্যায় পর্যন্ত এটা সিদ্ধ করে নিতে হবে। এখন ভেজে নেওয়া যে আলুগুলো আর এই ফোড়নগুলো দিয়েছিলাম, তার মধ্যে আলুগুলোর সঙ্গে যতটা ফোড়ন উঠে এসছে সেটা উঠে এসছে। আর এদিকে ওই একই তেলে দিয়ে দিলাম 1/2 কাপ মতো ফ্রেশ নারকেল কোড়ানো, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো আদা কুচি, মানে গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম।
হাফ টেবিল স্পুন মতো। এটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি। দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেই রকম মানে পরিমাণ অনুযায়ী টমেটো এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আমি আলুতে লবণ দিয়েই ভেজেছি। দিয়ে দেবো কালারের জন্য হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 টি স্পুন, ধনে গুঁড়ো 1/2 টি স্পুন। মশলাগুলো সব একত্রে ভালো করে কষিয়ে নেব, তার জন্য একটু জলের প্রয়োজন হবে মনে হচ্ছে, তো 1/2 কাপ মতো জল এখানে আমি অ্যাড করে নিলাম, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। যেহেতু শুকনো মশলা ইউজ করেছি, যদি বাটা মশলা হতো তাহলে কিন্তু এই ক্ষেত্রে জল ইউজ করতে হতো না। তো ঢাকনা চাপা দিয়ে আমি তেল বেরিয়ে আসা পর্যন্ত ভালো করে মশলাটাকে রান্না করে নিলাম। এবার দেখছি, দেখা যাচ্ছে যে চারিদিকে তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি সিদ্ধ করে নেওয়া ডাল আর মোচা। একসঙ্গে আমি সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে 4টে সিটি দিয়ে। তারপরে ভাপ নিজে নিজে বেরিয়েছে, মানে তখন পর্যন্ত ছিল। এইবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়া প্রায় 80% মতো কুকড হয়ে যাওয়া যে আলুগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এইবার ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে হতে দেব। এই পর্যায়ে এটাকে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিতে হবে, আর মাঝে মাঝে চাপা খুলে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য 1 টি স্পুন মতো চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা, এটাকে মাঝে মাঝে চিরে নিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ঘি। ঘিটা আপনারা প্রয়োজন মতো, নিজেদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। এখানে আমি নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে, এটাকে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে, সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, আবার আসছি আরও কোনো রেসিপি নিয়ে। অনেক অনেক শুভেচ্ছা রইলো।